ভিউয়ার্স, স্মার্টফোন যদি সেন্সর না থাকে তাহলে সেটা স্মার্টফোন কিভাবে হয়, সেটা স্মার্টলি কিভাবে কাজ করবে? তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আলোচনা করবো যে মোবাইল ফোনের কোন কোন সেন্সরগুলো কি কি কাজ করে, তো সেটা সম্পর্কে একটা বেসিক আলোচনা করবো। তো ভিউয়ার্স চলো শুরু করা যাক। তো ভিউয়ার্স, প্রথমে আলোচনা করা যাক অ্যাক্সেলেরোমিটার সেন্সর সম্পর্কে। তো অ্যাক্সেলেরোমিটার সেন্সর বর্তমানে প্রায় সকল স্মার্টফোনে দিয়ে থাকে। অ্যাক্সেলেরোমিটার সেন্সরের কাজটা হলো, আমরা যখন মোবাইল পোর্ট্রেট মোডে ধরি, যেমন এই যে আমার স্মার্টফোনটি, যদিও এটা স্মার্টফোন নয়, তো এই যে আমার স্মার্টফোনটি যখন আমি এইভাবে ধরলাম, তো এইভাবে ধরার পর দেখবেন আমার যে ডিসপ্লেটা, সেই ডিসপ্লেটা কিন্তু এই অনুযায়ী, মানে পোর্ট্রেট অনুযায়ী সাজানো থাকে। যখন আমি ডিসপ্লেটা এইভাবে রাখবো, মানে মোবাইলটাকে যখন এইভাবে রাখবো, তখন এই ডিসপ্লেটা চেঞ্জ হয়ে যাবে। তো এই যে চেঞ্জ করার কাহিনীটা, মানে এই যে ডিসপ্লেটা, যে ধরনটা চেঞ্জ হওয়ার কাহিনীটা, এটা করে অ্যাক্সেলেরোমিটার সেন্সর। ভিউয়ার, যারা এই মুভমেন্টের গেমগুলি খেলেন, যেমন বাইক সংক্রান্ত কিছু গেম আছে, যেমন বাইকটা যখন ডান দিকে মোড়াবেন বা বাম দিকে কাত করবেন, বা কোনো গাড়ি গেম আছে যেগুলো ডান দিকে কাত করবেন বা বাম দিকে কাত করবেন, তো এই সংক্রান্ত গেমসগুলি খেলতে হলে আপনার অ্যাক্সেলেরোমিটার সেন্সর থাকা জরুরি। তো ভিউয়ার্স, অ্যাক্সেলেরোমিটার সেন্সর নেই এমন কোনো স্মার্টফোন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। তো ভিউয়ার্স, তারপর আলোচনা করা যাক প্রক্সিমিটি সেন্সর সম্পর্কে। যারা স্মার্টফোন ব্যবহার করি, স্মার্টফোনে যখন ফোন আসলে বা কারোর ফোন দিলে, যখন আমরা কানের সামনে ধরি, তখন দেখবেন যে এখানে লাইটটা অফ হয়ে গেছে। তো সেটা কীভাবে সেন্স করে যে আমরা কানের সামনে মোবাইলটা নিচ্ছি, কীভাবে বুঝতে পারে? সেটা বুঝতে পারে প্রক্সিমিটি সেন্সরের কারণে। প্রক্সিমিটি সেন্সর দেখবেন যে আমাদের যে স্মার্টফোনটা, স্মার্টফোনের উপরে ডিসপ্লের উপরে বা ডিসপ্লে উপরেই থাকে, সাধারণত ডিসপ্লের উপরে দেখবেন যে ছোটো ছোটো দুটা ডট বা একটি ডট থাকে এবং কালো রঙের থাকে। তো এই ডটটা মূলত প্রক্সিমিটি সেন্সর। তো ভিউয়ার্স, স্মার্টফোন যদি প্রক্সিমিটি সেন্সর না থাকতো, তবে একটা সমস্যা দেখা দিত। যেমন আমরা যখন মোবাইলে কথা বলতাম, তো দেখা যেত আমার যে এই গালের সাথে ডিসপ্লে টাচ লেগে অন্য কোনো ফাংশন চলে যেত, যেটা রীতিমতো বিরক্তিকর হতো। তো ভিউয়ার্স, আপনার মোবাইলে কি প্রক্সিমিটি সেন্সর আছে? যদি থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেন, আর যদি না থাকে তো কাঁদেন। তো ভিউয়ার্স, তারপর আলোচনা করা যাক এমবিয়েন্ট লাইট সেন্সর সম্পর্কে। তো এমবিয়েন্ট লাইট সেন্সর কাজটা কি? যারা আমরা বর্তমানে যে স্মার্টফোনগুলো দেখবেন, যে সবার না, যার এই সেন্সরটি আছে তারাই বুঝতে পারবেন যে আমরা যখন রোদের মধ্যে বের হই, তখন দেখবেন আমার মোবাইলের ডিসপ্লের ব্রাইটনেসটা বেড়ে গেছে। আবার যখন অন্ধকার ঘরের মধ্যে থাকি, তখন দেখবেন ব্রাইটনেসটা কমে গেছে। তো এই ব্রাইটনেসটা অটো সেন্স করার ক্ষমতা হচ্ছে এমবিয়েন্ট লাইসেন্সরের কাজ। তো এমবিয়েন্ট লাইসেন্সরটি যদি না থাকে, তাহলে দেখা যায় যে আমাদের ম্যানুয়ালি ব্রাইটনেস অ্যাডজাস্ট করতে হয়, যেটা অনেকের কাছে বিরক্তিকর লাগে। তো এই সেন্সরের দ্বারা অটোমেটিক ব্রাইটনেস কমানো বাড়ানো হয়, বিধায় ব্যাটারিটা অনেকভাবে সেফ হয়। তো যারা নতুন মোবাইল কিনতে যাচ্ছেন, তারা অবশ্যই এই সেন্সরটি আছে কিনা দেখে নেবেন। আর যদি মনে করেন যে আপনি বুঝতে পারছেন না, তাহলে আপনি মোবাইলের যে মডেল নাম্বারটি, সেটি আমার কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন, তাহলে আমি চেষ্টা করবো যে এই মোবাইলটি কি এমবিয়েন্ট লাইসেন্স আছে কিনা সেটা আপনাকে জানানো। যারা মোবাইলের ব্যাটারি ব্যাকআপ নিয়ে চিন্তিত থাকেন, তারা অবশ্যই নতুন মোবাইল কেনার ক্ষেত্রে এই সেন্সরটি আছে কিনা সেটা চেক করে নেবেন। তো ভিউয়ার্স, যাদের মোবাইলে এমবিয়েন্ট লাইসেন্স আছে, তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আর যাদের মোবাইলে নাই তারা। আলোচনা করা যাক ম্যাগনেটিক সেন্সর সম্পর্কে। তো ম্যাগনেটিক সেন্সর যদি আপনার মোবাইলে থাকে, তাহলে আপনি কম্পাস সেন্সর, সরি কম্পাস যে অ্যাপটি, তারপরে আছে আপনার ওই যে মেটাল ডিটেক্টর, তো এইসব অ্যাপগুলো আপনি ইউজ করতে পারবেন। তো যদি আপনার সেন্সরটা থাকে, তাহলে আপনি কম্পাস সেন্সর ইনস্টল করলে আপনি দিক নির্দেশনা পেয়ে যাবেন, কোনটা পূর্ব দিক, কোনটা পশ্চিম দিক, ইত্যাদি ইত্যাদি। আর মেটাল ডিটেক্টরে সাধারণত আপনার মোবাইলে, মানে মেটাল ডিটেক্টর মানে এটা নর্মাল হিসেবে কাজ করে। তো যারা অনেক ট্রাভেল করেন বা ঘোরাঘুরি করেন, তাদের জন্য আমি মনে করি তাদের মোবাইলে এই সেন্সরটি থাকা অনেকটা জরুরি। তো ভিউয়ার্স, তারপর আলোচনা করা যাক জাইরোস্কোপ সেন্সর নিয়ে। তো জাইরোস্কোপ সেন্সরটা মূলত অ্যাক্সেলেরোমিটার সেন্সরের আপগ্রেডেড ভার্সন। অ্যাক্সেলেরোমিটার সেন্সরে যেমন আপনি মোবাইলটা এটা আপনি এভাবে ধরেছেন না এভাবে ধরেছেন সেটা নিয়ে ধরতে পারে, কিন্তু জাইরোস্কোপ সেন্সরটা আরও অ্যাডভান্স লেভেলে বুঝতে পারে যে আপনি মোবাইলটা এভাবে ধরেছেন না এভাবে ধরেছেন না এভাবে ধরেছেন না এভাবে ধরেছেন। তো সেই অনুযায়ী মোবাইলটা যে অ্যাপগুলো সেই অনুযায়ী কাজ করে। যেমন আপনার মোবাইলে যদি জাইরোস্কোপিক সেন্সর থাকে, তবে প্লে স্টোর থেকে কিছু অ্যাপ আছে, যেমন লাইভ থিম বা লাইভ ইমেজ, যেগুলো আপনি মানে মোবাইলে দেখলে মনে হবে যে বাস্তবে ইমেজগুলো। তো এরকম যেই অ্যাপগুলো, এগুলো আপনি ইউজ করতে পারবেন। তারপরে সবচেয়ে বড় যে জিনিসটা, সেটা হলো আপনি ভিআর বক্স ইউজ করতে পারবেন যদি আপনার মোবাইলে জাইরোস্কোপিক সেন্সর থাকে। তো ভিউয়ার্স, তারপর আলোচনা করা যাক হল সেন্সর সম্পর্কে। যদি আপনার মোবাইলে হল সেন্সর থাকে, তাহলে দেখবেন আপনি যদি ওটা, যদি আপনি ওই ফাংশনটা চালু করে রাখেন, তাহলে আপনি যদি ফ্লিপ কভার ইউজ করেন, তো ফ্লিপ কভার খোলার সাথে সাথে আপনার মোবাইলের লক খুলে যাবে এবং ফ্লিপ কভার বন্ধ হওয়ার সাথে সাথে আপনার মোবাইলটি অফ হয়ে যাবে। তো ভিউয়ার্স, আপনার মোবাইলে কি হল সেন্সরটি আছে? যদি থেকে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। তো ভিউয়ার্স, তারপর আলোচনা করা যাক আইরিস স্ক্যানার সম্পর্কে। তো আইরিস স্ক্যানার মূলত সিকিউরিটি হিসেবে কাজ করে। এটি আপনার চোখকে স্ক্যান করে মোবাইলটি আনলক করে। তো এই সেন্সরটি মূলত স্যামসাং গ্যালাক্সির যে ফ্ল্যাগশিপ মডেলগুলো আছে, সেই মোবাইলগুলোতে এই সেন্সরটি আছে। আর যদি অন্য কোনো মোবাইলে থেকে থাকে যেটা আমি না জানি, সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। তো ভিউয়ার্স, তারপর আলোচনা করা যাক ফেস রেকগনিশন সেন্সর, যেটা অ্যাপেলের নতুন যেটা বেরোচ্ছে iPhone 10, সেটার মধ্যে আছে যে আপনার ফেসটা একটা আইডি হিসাবে কাজ করবে। যখন আপনি আপনার মোবাইলের দিকে তাকাবেন, তাকাবেন কি আপনার মোবাইল যখন আপনার
মানে ফেসের সামনে রাখবেন, তো সেটা আপনার ফেসকে স্ক্যান করে তারপর মোবাইলটা আনলক করবে। তো ভিউয়ার্স, তারপর আলোচনা করা যাক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সম্পর্কে। তো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মোটামুটি আমরা সবাই জানি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের কাজটা কি। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর একটা সিকিউরিটি সেন্সর, আপনার মোবাইল আনলক করে ফিঙ্গারপ্রিন্টে যে ফিঙ্গার যে আমাদের যে আঙুলে যে সাপ সেটি দেওয়া, এই আঙুল আঙুল আমরা সাধারণত এই আঙুল ব্যবহার করি না, হ্যাঁ এগুলি তো ব্যবহার করি, তো এই আঙুলে যে ছাপটা, এই আঙুলে ছাপ দেওয়া মোবাইলটা আনলক করে, এটা আমরা সবাই জানি, আর যারা না জানেন তারা। তো ভিউয়ার্স, তারপর আলোচনা করা যাক ব্যারোমিটার সম্পর্কে। তো ব্যারোমিটার, আমরা যারা ঘোরাঘুরি করি ট্রাভেল করি বেশিরভাগ, তো তাদের জন্য এই ব্যারোমিটার সেন্সরটির প্রয়োজন আমি মনে করি। কারণ ব্যারোমিটার সেন্সরের কাজটা হলো শুধুমাত্র ব্যারোমিটার না, আর অনেকগুলো সেন্সর দরকার, যেমন ম্যাগনেটিক সেন্সর, তারপর হচ্ছে ব্যারোমিটার সেন্সর। এই দুটো সেন্সর যদি থাকে তাহলে আপনার মোবাইলে একুরেটভাবে আপনি কোথায় আছেন সেটা আপনি বলতে পারবেন জিপিএসের দ্বারা, মানে ন্যাভিগেশনের যে সফটওয়্যারগুলো আছে, গুগল কি বলে এটারে ন্যাভিগেশনের যেসব সফটওয়্যার আছে যেমন গুগল ম্যাপস, তো সেটা দিয়ে আপনি এক্স্যাক্ট কোথায় আছেন সেই লোকেশনটা পাওয়ার জন্য আপনার কি বলে আপনার আপনার ব্যারোমিটার সেন্সরটি প্রয়োজন। ব্যারোমিটার সেন্সরের কাজটা হলো এটি আমাদের যে চারপাশে যে আবহাওয়া সেটার যে বাতাসের যে প্রেশারটা সেটা পরিমাপ করে, সেই অনুযায়ী আপনাকে বলতে পারে যে আপনি পাহাড় থেকে কতটুকু উপরে বা সমুদ্রপৃষ্ঠ, সরি পাহাড় থেকে না, সমুদ্রপৃষ্ঠ থেকে কতটুকু উপরে নিচে আছেন সেটা খেয়াল করতে পারে। তো আমার রেকমেন্ডেশন এই হবে যে যারা বেশি ঘোরাঘুরি বা ট্রাভেল করেন তাদের অবশ্যই মোবাইলে ব্যারোমিটার সেন্সর থাকা প্রয়োজন। তারপর আলোচনা করা যাক পেডোমিটার সেন্সর সম্পর্কে। তো পেডোমিটার সেন্সরটা আপনার মুভমেন্ট কাউন্ট করে, মুভমেন্ট কাউন্ট না মানে মুভমেন্ট ট্র্যাক করে, যেমন আপনার স্টেপগুলো কাউন্ট করে, আপনি কতটুকু হাঁটলেন, কত কিলোমিটার হাঁটলেন ইত্যাদি ইত্যাদি কাউন্ট করে। তো সেটা কাউন্ট করতে হওয়ার দরকার হয় পেডোমিটার সেন্সর। যেমন আমার এই যে স্মার্ট ব্যান্ডটি, এই যে অনার ব্যান্ড 3, এই স্মার্ট ব্যান্ডে পেডোমিটার সেন্সর আছে, তো আমি দিনে কতটুকু হাঁটলাম তো সেটা খেয়াল করে এই পেডোমিটার সেন্সর দ্বারা। তারপরে আমার মোবাইল যেটা GR5 2017 সেটার মধ্যে পেডোমিটার সেন্সর আছে, তো তার দ্বারা আমি দেখতে পারি যে আমি আজকে দিনে কতটুকু হাঁটলাম, কত কিলোমিটার হাঁটলাম ইত্যাদি ইত্যাদি বিষয়। তো ভিউয়ার্স, তারপর আলোচনা করা যাক হার্ট রেট সেন্সর। তো হার্ট রেট সেন্সরের কাজটা হলো আপনার হার্ট বা হৃৎপিণ্ড মিনিটে কতবার রক্ত পাম্প করছে সেটা দিকে লক্ষ্য রাখা। তো হার্ট রেট সেন্সর মূলত স্যামসাং এর গ্যালাক্সি যে এই ফ্ল্যাগশিপ মোবাইলগুলো আছে ওগুলোর মধ্যে আছে। তো এছাড়া যদি অন্য কোনো মোবাইলে থেকে থাকে, আমি দেখেছিলাম অবশ্য কোন মোবাইলে জেনে ছিল, তো যদি আপনার মনে থাকে যে কোন মোবাইলে এই হার্ট রেট সেন্সরটি আছে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তো এটা থাকলে আপনি সহজে বুঝতে পারবেন যে আপনার কি বলে আপনার যে হার্ট মিনিটে কতবার রক্ত পাম্প করছে। যেমন আমার এই এই কি বলে এই ব্যান্ডটাতে হার্টের সেন্সরটি আছে, যার দ্বারা আমি বুঝতে পারি যে আমার হার্ট মিনিটে কতবার রক্ত পাম্প করছে। তো ভিউয়ার্স, তারপর আলোচনা করা যাক SPO2 সেন্সর সম্পর্কে। তো SPO2 সেন্সর মূলত আপনার আপনি বাতাস থেকে কতটুকু অক্সিজেন গ্রহণ করছেন, মানে কতটুকু অক্সিজেন স্যাচুরেশন করছেন সেটা সম্পর্কে আপনাকে জানায়। আর এই সেন্সরটি মূলত স্যামসাং গ্যালাক্সি যে ফ্ল্যাগশিপ মডেলটি আছে, যেমন Note 7, Note 8, তারপরে আছে Note 7 তো ফাইটটা গেছিল, Note 8, তারপরে হচ্ছে গিয়া কি বলে ওই যে S7H, S8, S8+, এইসব মোবাইলগুলো তো থাকে। তো ভিউয়ার্স, আজকে ভিডিও এখানে শেষ। তো মোবাইল ফোনের যে সেন্সরগুলো এই সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার ভিডিওটি এখনো লাইক করেননি অবশ্যই লাইক করে ফেলুন এবং শেয়ার করে ফেলুন বন্ধুদের সাথে, এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন যাতে নতুন ভিডিও সবার আগে দেখতে পান। ধন্যবাদ, ভালো থাকবেন।